এই ড্রয়ারটিকে যখন আমি একটু ম্যাজিক পাস দেওয়ার চেষ্টা করব, সঙ্গে সঙ্গে দেখা যাবে এইখানে কভারটি চলে আসবে। শুধু দর্শক মন্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ম্যাচ বক্স। এবার এই ম্যাচ বক্স থেকে ড্রয়ারটিকে আমি বের করে নিচ্ছি। এই কভারটিকে আমি যখন আমি আমার পকেটে রেখে দিব, রেখে দিয়ে এই ড্রয়ারটিকে যখন আমি একটু ম্যাজিক পাস দেওয়ার চেষ্টা করব, সঙ্গে সঙ্গে দেখা যাবে এইখানে কভারটি চলে আসবে। এবার এই ম্যাচ বক্সটিকে যখন আমি আবার ম্যাজিক দেওয়ার চেষ্টা করব, দেখুন এখান থেকে কভারটি নিয়ে যখন আমি একটু ম্যাজিক দিব, সঙ্গে সঙ্গে আপনাদের চোখের সামনে কভারটি অদৃশ্য হয়ে আমার পকেটে চলে আসবে। শুধু দর্শক মন্ডলী, আমি এমন না আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ম্যাজিকটি আমি কিভাবে আপনাদেরকে দেখিয়েছি। এই ম্যাজিকটি দেখানোর জন্য আপনাকে আগে থেকেই সংগ্রহ করে নিতে হবে দুটি ম্যাচ বক্স। এই ম্যাচ বক্সটি স্পেশালভাবে তৈরি। এটা আপনি কিভাবে তৈরি করবেন এখন এর প্রস্তুত প্রণালী আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা তৈরি করার জন্য আপনাকে দুটি ম্যাচ বক্স সংগ্রহ করে নিতে হবে। এবার এটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য রাখুন। এই ম্যাচের কভারটি একদম সলিড সাধারণ। আমার হাতে যে ড্রয়ারটি দেখতে পাচ্ছেন এটা স্পেশাল ভাবে তৈরি। এটাতে আগে থেকেই আরেকটি ম্যাচ বক্স থেকে কভারের অংশ কেটে আমি এ পাশটা লাগিয়ে রেখেছি, ঠিক এইভাবে। আমি যখন এভাবে ঘুরিয়ে ধরবো তখন এটাকে সাধারণ একটি ড্রয়ার মনে হবে। এবার এটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি অন্য একটি ম্যাচ বক্স থেকে কভারটিকে আলাদা করে এর জোড়া অংশ থেকে আস্তে করে আপনাকে খুলে বের করে নিতে হবে। এবার এটার উপরের অংশটুকু আপনাকে কেটে নিতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এ পাশের দেখুন খুব সুন্দর করে আপনাকে এতটুকু অংশ কেটে নিতে হবে। এবার এটা আপনি কিভাবে সেট আপ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ম্যাচ বক্স থেকে ড্রয়ারটিকে বের করে নেবেন, তারপর এইখানে খুব ভালো করে আঠা লাগিয়ে এটাকে সুন্দর করে পেস্টিং করে লাগিয়ে দিবেন। এই পাশ থেকে মনে হবে একটি ড্রয়ার বক্স, যখন এটাকে উল্টো করে ঘুরিয়ে দিবেন তখন এটাকে পুরোপুরি একটি ম্যাচ বক্স মনে হবে। এটা যখন লাগাবেন তখন বাড়তি অংশগুলো যাতে কোনোভাবেই বের হয়ে না থাকে এটা আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যদি বাড়তি অংশ বের হয়ে থাকে তাহলে এটা কেচি দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে। এবার ম্যাজিকটি খুব ভালো করে আবারও দেখে নিন। এবার ম্যাজিকটি আপনারা কিভাবে দেখাবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কাঠি রেখেছি, কাঠিগুলো যাতে পড়ে না যায় সেজন্য আমি গ্লু ব্যবহার করে কাঠিগুলোকে ভালোভাবে আটকে রেখেছি। তবে গ্লুর অংশ কোনোভাবেই যাতে দেখা না যায় আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখুন। এবার আমি ম্যাজিকটা কি করে পরিবেশন করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই এই কভারের ভিতর ড্রয়ারটিকে প্রবেশ করে রেখেছি। যখন আমি ম্যাজিকটি দেখিয়েছি দেখুন এইখান থেকে আমি এই কভারটিকে বের করে পকেটে রেখে দিয়েছি। এবার এটাকে যখন আমি হাতে আড়াল দিয়েছি তখন দেখুন এটাকে আস্তে করে উল্টিয়ে আমার হাতে রেখে দিয়েছি। এটাকে যখন আমি এভাবে আড়াল করব তখন আপনারা কোনোভাবেই এটাকে দেখতে পাবেন না। এই যে দেখুন আমি যখন ম্যাজিক দিব এখানে পুরো ম্যাচ বক্সটি চলে আসবে। এটাকে আপনি এভাবে কাত করে দেখাতে পারেন, এভাবেও কাত করে দেখাতে পারবেন, কিন্তু ভুল করেও এভাবে ঘুরিয়ে দেখাবেন না, তাহলে পুরো ম্যাজিকটি নষ্ট হয়ে যাবে।
এটাকে আবার অদৃশ্য করে পকেটে নিয়ে আসবেন কিভাবে? সেম একইভাবে হাতে যখন আড়াল দিবেন, আড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচটিকে এভাবে ঘুরিয়ে হাতে রেখে দিতে হবে। আমি যদি আবার দেখাই, এটাকে আস্তে করে হাতটাকে এভাবে এনে দেখিয়ে দিন, খোলটি আপনার হাত থেকে অদৃশ্য হয়ে পকেটে চলে গিয়েছে। পকেট থেকে বের করে সবার চোখের সামনে এটাকে বন্ধ করে দিন। আশা করি প্রত্যেকেই ম্যাজিকটি সুন্দরভাবে দেখাতে পারবেন। শুধু দর্শক মন্ডলী, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ম্যাজিকটি উপভোগ করছেন, তারা প্রত্যেকেই লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ম্যাজিকটি উপভোগ করছেন, তারা ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।